আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে একটি বুস্টার পাম্প অটো এবং ম্যানুয়ালি পরিচালিত করা হয়। তো আজকে আমরা যে পাম্পটি নিয়ে আলোচনা করব সেই পাম্পটির নাম হচ্ছে গ্রাউন্ড ফোর্স। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফোর্স, তো এটা হচ্ছে পাম্পের মেইন সুইচ এবং এটা হচ্ছে ডিসপ্লে। তো এই পাম্পটি এখন অটো মোডে চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেম রান অটো মোডে চলতেছে এবং এখানে একটি পাম্প তিনটি পাম্পই অটো মোডে আছে এবং একটি পাম্প নর্মালি রানে আছে এবং এই পাম্পটি 78% রানিং আছে এবং সেটিং ভ্যালু 3.5 বার এবং প্রেজেন্ট ভ্যালু 3.5 বার আছে। তো দর্শক, যদি কোনো কারণবশত আমাদের এই ধরনের পাম্পে অটো ফাংশনের সমস্যা হয় তো আমরা কিভাবে ম্যানুয়ালিতে চালাবো, বা আমরা একটি পাম্প যখন সমস্যা হয় তখন ওই পাম্পটা চেক করার জন্য আমরা কিভাবে ম্যানুয়ালি চালাবো, তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো পাম্পগুলি আমি একবার দেখিয়ে নিচ্ছি। এগুলি হচ্ছে 5.5 কিলোওয়াটের পাম্প, তিনটি পাম্প এখানে একসাথে একই বেসের মধ্যে বসানো আছে। তো আমরা পাম্পের কন্ট্রোল প্যানেলের ভিতরের অংশটা এখন দেখব। তো এই প্যানেলের মধ্যেই তিনটি পাম্প থেকে সংযোগ এসেছে, তিনটি পাম্প থেকে সংযোগ এসেছে এখানে এবং এটা হচ্ছে মেইন সংযোগ। তো এটা হচ্ছে একটি বিএফডি এবং তিনটি পাম্পের জন্য এভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং সার্কিট ব্রেকার দেওয়া আছে। এটা 3 নম্বর পাম্পের জন্য, এটা 2 নম্বর পাম্পের জন্য এবং এটা 1 নম্বর পাম্পের জন্য। তো অটো পরিচালিত হলে এই পিএলসির মাধ্যমে এখানে কমান্ড আসে এবং চলে। তো আমরা যদি একটি পাম্প সবসময় চালাতে চাই অথবা পাম্পে কোনো সমস্যা হলে পাম্পটাকে চেক করার জন্য আমরা ম্যানুয়ালি চালাতে চাই, তাহলে আমরা কিভাবে চালাবো? তো ম্যানুয়ালি চালানোর জন্য আমাদের এইখানে দেখতে পাচ্ছেন এ এম লেখা আছে যেই সুইচটির মধ্যে। এই সুইচটি নিচের দিকে থাকলে এটা হচ্ছে অটো এবং এই সুইচটা যদি উপরের দিকে দেওয়া হয় তখন এটা ম্যানুয়ালিতে হয়ে যাবে। এখন আমাদের পাম্পটি অটোতে চলতেছে। তো আমরা যখন এই সুইচটিকে উপরের দিকে দিয়ে দেব তখন এটা ম্যানুয়ালিতে হয়ে যাবে এবং এখানে এই রিলেটা অ্যাক্টিভ হবে এবং পিএলসি এবং এইচএমআই ওই ফাংশনটা অফ হয়ে যাবে। তো আমরা এই সুইচটিকে দেখার জন্য একবার ম্যানুয়ালিতে দেব। তো এখন আমার পাম্পটি বন্ধ হয়ে গেছে যেটা এতক্ষণ অটোতে চলতেছিল এবং আমি যদি দেখি যে এই রিলেটা অ্যাক্টিভ হয়েছে এবং এই ফাংশনটা ম্যানুয়ালিতে চলে আসছে। তো ম্যানুয়ালিতে চলে আসলে আমরা দেখব যে পিএলসিতে কোনো পাওয়ার নাই এবং এইচএমআইয়ের মধ্যেও কোনো পাওয়ার নাই। এখন এটা ম্যানুয়ালিতে হয়ে গেছে। তো ম্যানুয়ালিতে হয়ে গেছে, এখন তিনটি পাম্পকে আলাদা আলাদা চালানোর জন্য এই সার্কিট ব্রেকারের পাশে আরেকটি করে সুইচ আছে। এটা হচ্ছে 1 নম্বর পাম্পের জন্য সুইচ, এটা হচ্ছে 2 নম্বর পাম্পের জন্য সুইচ এবং এটা হচ্ছে 3 নম্বর পাম্পের জন্য সুইচ।
এবং এই সুইচগুলোকে নিচের দিকে থাকলে এটা অটো পজিশন। যখন আমার ম্যানুয়াল অটো সিলেক্টর সুইচটি আমরা অটো পজিশনে রাখব, এই সুইচটিকেও আমরা অটো পজিশনে রাখব। এটা হচ্ছে নিচের দিকে থাকলে অটো মোড, এবং আমরা যদি এটাকে উপরের দিকে দিই তখন ম্যানুয়ালি এক নম্বর পাম্পটি চলতে থাকবে। তো ম্যানুয়ালি এক নম্বর পাম্পটি চলবে, দেখতে পাচ্ছেন এই ম্যাগনেটিক কন্টাক্টের সাহায্যে এই সুইচটি উপরের দিকে দেওয়ার সাথে সাথে এই ম্যাগনেটিক কন্টাক্টের সাহায্যে আমার এক নম্বর পাম্পটি চলতেছে। এবং এটা যদি আমি অফ করে দিই তাহলে এক নম্বর পাম্পটি বন্ধ হয়ে যাবে, এবং দুই নম্বর পাম্পটিও এই সুইচটা উপরের দিকে দেওয়ার সাথে সাথে এই ম্যাগনেটিক কন্টাক্টের সাহায্যে চালু হয়েছে। তো এটা অফ করে দিলে পাম্পটিও অফ হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে তিন নম্বর পাম্পটিও এই সুইচের মাধ্যমে অন করলে অন হবে এই ম্যাগনেটিক কন্টাক্টের সাহায্যে। তো আমরা ম্যানুয়ালি দেখলাম যে তিনটি পাম্পই এই ম্যানুয়ালি আমরা অন করতে পেরেছি, এবং আমরা অফ করে রেখেছি, এখন অটো মোডে আছে। ম্যানুয়ালিতে চালানোর জন্য এই ম্যাগনেটিক কন্টাক্টগুলি কাজ করে, এবং অটো মোডে চালানোর সময় তখন দুইটি ম্যাগনেটিক কন্টাক্টই কাজ করে। যদি 100% লোডে থাকে তাহলে এই ডাইরেক্ট ম্যাগনেটিক কন্টাক্টগুলো অন থাকে, আর যদি 100%-এর কম থাকে তখন আমার প্রয়োজন অনুযায়ী বিএফডি পিএলসি কমান্ডে বিএফডিকে এবং পাশাপাশি এই বিএফডির সাথে যে ম্যাগনেটিক কন্টাক্টগুলো সম্পর্কিত আছে এই তিনটা ম্যাগনেটিক কন্টাক্টই বিএফডির সাথে বিএফডির আউটপুট থেকে সংযোগ করা হয়েছে, এবং একসাথে তিনটার মধ্যে পাওয়ার থাকে তিনটি পাম্পের মধ্যে। পিএলসি যে পাম্পটাকে কমান্ড দেয় সেই পাম্পটা শুধু চলে এই বিএফডির সাহায্যে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা আবার এই ম্যানুয়াল অটো এই মোডের এই সুইচটিকে আমরা আবার অটোতে দিয়ে দেব। তো দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করেছি যে গ্রাউন্ড ফোর্স বুস্টার পাম্প কীভাবে ম্যানুয়াল মোড এবং অটো মোডে পরিচালিত করতে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের সাহায্যকারী হয়েছে। তো এরকম ভিডিওগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।